আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি জয়ভাটের মেয়ে, বগুড়ার বউ। এই মুহূর্তে আমি কিন্তু চলে আসছি ওয়াফেল কর্নারে, যেটা কি না বগুড়াতে একদমই নতুন। আর এটার লোকেশনটা হচ্ছে একদম আলতাফোন নেচা খেলার মাঠের কর্নারে, যে কলকাতার বিখ্যাত পানিপুরি আছে তার পাশেই কিন্তু এই ওয়াফেল কর্নারটি। তো চলো আমরা এটাতে দেখি কি কি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। আর আজকে আমরা একটুখানি রাতে এসেছি, এটাতে আমার বেশ কয়েকবার আসা হয়েছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো এখানে কিন্তু মোমো আইটেমটা আসলে খুবই খুবই ভাইরাল, কারণ তাদের মোমোটা খুবই মজার এবং হচ্ছে অনেক বড় সাইজ, মানে পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাকভাবে, মানে খাবারটা যেমন টেস্ট পরিমাণটাও একদম পারফেক্ট। তো তার সাথে আরও কী কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। খুবই ছোট্ট একটা ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এখনই লাইকটা দিয়ে ফেলো, আর যারা এখনও আমার পেজটি ফলো দাওনি পেজটি ফলো দিবা, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা। তো এখানে আমরা সপরিবারেই গিয়েছিলাম, আমি, আমার ছেলে অ্যান্ড আমার হাজব্যান্ড। তো আমরা তিনজনেই ছিলাম, আমরা রাতের 10টার পরে গিয়েছি। তো যতক্ষণ তাদের প্রোডাক্ট থাকে ততক্ষণ পর্যন্ত তাদের এটা খোলা থাকে, কারণ তারা খাবারটা একদমই বাসি করে পরের দিন দিবে যে এইটা করে না, তাদের খাবার শেষ পর্যন্ত তারা কিন্তু রাখে, মানে খোলা রাখে। তো এখান থেকে আমরা অর্ডার করেছিলাম মোমো, তার সাথে ছিল হচ্ছে আইসক্রিম অর্ডার করেছিলাম একটা, আর তার সাথে কিন্তু এই যে আরেকটা হচ্ছে এক্সক্রিম, যার দাম কিনা ছিল 160 টাকা, আইসক্রিমের দাম ছিল 50 টাকা, আর মোমোর দাম ছিল 120 টাকা। তো এই তো চলে এসেছে আমাদের মোমো। আর এটা এখানে বিভিন্ন প্রকারের টক আছে, সস আছে, যেটা ইচ্ছা তোমরা সেটা নিতে পারো। তো সবগুলো দেয় না, আমরা এমন সময় গিয়েছি যে তাদের আসলে আমরা 1.5 প্লেট এখানে পেয়েছি, তার বেশি ছিল না। তো যার কারণে একটু, যেহেতু একদম শেষ কাস্টমার ছিলাম আমরা, তার কারণে ভাইয়েরা আসলে আমাদেরকে সবগুলো সস এখানে একটু করে দিয়েছে। আর তাদের আইসক্রিমটা এত মজা ছিল যে আসলে কি বলবো, খুবই মজা। এটা ভাইয়া বলছিল যে তার স্পেশাল একটা, আর এই যে দেখতে পাচ্ছ একদম মজা। তো সারপ্রাইজের জন্য আসলে এটা নিয়েছিলাম কিন্তু সারপ্রাইজ একদমই খাইনি। তো আমরাই খেয়েছি, আলহামদুলিল্লাহ খাবার ভালো ছিল। তোমরাও যেতে পারো, আল্লাহ হাফেজ।